ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আপনি একজন ব্যবসায়িক, মাঝে মধ্যে কিছু মানুষ আপনার কাছ থেকে কোনো জিনিস ধারে নিয়ে যাওয়ার পরে টাকা চাইলে সে সেটাকে অস্বীকার করে যে না, আমি কোনো জিনিস নিয়ে যাইনি, এমত অবস্থায় আপনি কি করবেন? তাকে ক্ষমা করে দেবেন নাকি তার বিচারটা আল্লাহর কাছে পেশ করবেন? এটা খুবই দুঃখজনক বিষয় ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকল মুসলিম উম্মাকে এ বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এরকম ঘটনা প্রায় ব্যবসায়িকের সঙ্গেই হয়, মাঝে মধ্যেই হয়, যে বিশেষ করে যারা ছোট ব্যবসা, মানে ছোটোখাটো জিনিসের ব্যবসা করে আর কি, তাদের জন্যে এটা বেশি ঘটে থাকে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জন্যে দুটি পথই খোলা আছে। আপনি চাইলে তাকে মাফ করতে পারেন, আবার চাইলে তার বিচারটা আল্লাহর কাছে পেশ করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াআফু ওয়ান তাআফু হুয়া আকরামুল লিত্তাকওয়া, তোমরা মানুষকে ক্ষমা করে দাও, তোমরা মানুষকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই ক্ষমা এটি তাকওয়ার অধিক নিকটবর্তী কাজ। তো মানুষকে ক্ষমা করে দেওয়া একটি মহৎ কাজ। ইমাম মালিক রহমাহুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ আলাই বা অন্যান্য ইমামগণ একথা স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনার কারণে যদি কোনো ভাই জাহান্নামের আগুনে পড়ে, এতে আপনার কী লাভ আছে? আমার তো কোনো লাভ নেই, আমি তো কোনো ফল পেলাম না, বরং ওই জাহান্নামের আগুনে পড়ে ও কষ্ট পেল, তো ওকে কষ্ট দিয়ে তো আমার কোনো লাভ নেই। হ্যাঁ, যদি আমি এর বিনিময়ে কিছু নেকি সঞ্চয় করতে পারি, কিছু নেকি অর্জন করতে পারে, তো এটা আমার জন্য কল্যাণকর। সেজন্যে মানুষকে ক্ষমা করে দিলে তাকে অর্জন করা যায়, মানুষকে ক্ষমা করলে সওয়াব বা নেকি অর্জন করা যায়। আপনি মানুষকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তো এটা বিধান। তো সেজন্যে মানুষকে ক্ষমা করে দেওয়াটা অধিক অধিক উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবা উকবা বিন আমিরকে সম্বোধন করে বলেছিলেন যে ইয়া উকবা, হে উকবা, সিল মান কাতাআকা, তোমার সঙ্গে যারা সম্পর্ক রাখতে চাই না তাদের সঙ্গেও তুমি সম্পর্ক রাখো। ওয়াআতি মান হারামাকা, যে তোমাকে কোনো জিনিস দেয় না বা দিতে চায় না তাকে তুমি ফিরিয়ে দিও না, সে চাইতে আসলে তুমি তাকে দেবে। ওয়াআরিদ আম্মান যালামাকা, আর যারা তোমার উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিও না। তো এটা হচ্ছে সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, যে সাহাবারা কেউ অত্যাচার করলে, কেউ অবিচার করলে তাকে শাস্তি দেওয়ার বা তার সেই প্রমাণ ক্ষতি করার চেষ্টা করতেন না। এখন বিচার তো অবশ্যই হওয়া দরকার, কিন্তু যেহেতু এখানে কোনো প্রমাণ নাই আপনার কাছে, আপনি বিচার চাইলেও আপনি বিচার পাবেন না, যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, আর ওই 10 টাকা 20 টাকা 30 টাকা জিনিসের জন্য কেউ প্রমাণ রাখেও না। তো সেক্ষেত্রে আপনি যদি ক্ষমা করতে পারেন, তো নিঃসন্দেহে এটা আপনার জন্য অধিক কল্যাণকর। ইনশাআল্লাহ আপনার তাকওয়া বৃদ্ধি হবে এবং আপনার ইমানে বরকত হবে, এবং পরকালে আপনি অধিক সওয়াব বা নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত, ওই যে ব্যক্তি যে অন্যায়টা করেছে, যে আপনার কাছ থেকে জিনিস নিয়ে গিয়ে সেটাকে পরে অস্বীকার করছে, এর শাস্তি তো সে অবশ্যই পাবে। নিশ্চিত জানুন যে আপনি মাফ করেন না না করেন, সে কিন্তু শাস্তি পাবেই। আপনি মাফ করেন না না করেন, সে কিন্তু শাস্তি পাবেই। তো সেজন্যে আপনি ক্ষমা না করলেও সে শাস্তি পাবে, ক্ষমা করলেও শাস্তি পাবে। তাহলে ক্ষমা করে দেওয়া ভালো, কারণ এতে আপনার কল্যাণ আছে, বাকি সে শাস্তি উভয় অবস্থাতেই পাবে, তৌবা না করা পর্যন্ত বা আপনার সেই মালে জিনিস ফ্রি না দেওয়া পর্যন্ত। তৌবা আমার যেটা হুকুল ইবাদ, বান্দার অধিকার যেটা, সেখানে মৌখিক তৌবা করলে হয় না। অন্যান্য যে গুনাহগুলি আছে, যেটা যে গুনাহ সম্পর্ক আল্লাহর সঙ্গে, মানুষ সেই গুনাহ করার পরে যদি তৌবা করেন, তো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির তৌবা কবুল করেন তিনটি শর্তের সঙ্গে। যে মানুষ যখন কোনো অন্যায় করে, প্রথম কাজ হচ্ছে সে সেই অন্যায়টা করার পরে লজ্জিত হয়েছে, দুই সে সে অন্যায়টা ছেড়ে দিয়েছে, তিন
ভবিষ্যতে সে অন্যায় না করার সে পূর্ণ প্রতিজ্ঞা করেছে। তো এই তিনটি শর্ত নিয়ে যদি কেউ তোবা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তোবা কবুল করেন। কিন্তু যদি কোনো গুনাহ বা পাপের সম্পর্ক মানুষের সঙ্গে হয়, বান্দার সঙ্গে হয়, তো যতক্ষণ পর্যন্ত সেই বান্দার সঙ্গে সেই সমস্যার সমাধান না করিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এখন যে ব্যক্তি মানুষকে ঠকিয়েছে, সে যদি মানুষকে ঠকানোর পরে আল্লাহ ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না যতক্ষণ না সে সেই মানুষের ক্ষতিপূরণ করবে। কেউ চুরি করেছে, ক্ষমা চেয়েছেন, সম্ভব নয়। সে ওই পরিমাণ জিনিস তাকে সেই মালিককে ফিরিয়ে দিতে হবে। যদি মালিককে ফিরিয়ে দিতে গিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ার ভয় থাকে, মারধরের ভয় থাকে বা অন্য কোনো ব্যাপার ভয় থাকে, তো অন্তপক্ষে যতটা পরিমাণ জিনিস কেউ না জানিয়ে কারো কাছ থেকে নিয়েছে সেই পরিমাণ জিনিসটা ওই মালিকের নামে তাকে সাদকা করতে হবে। তো ইসলাম হকুকুল এবাদ বা বান্দার অধিকার যে বিষয়টা সেটা খুব কঠিন। সেজন্যে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ওই পরিমাণ জিনিসের যে মূল্য দাম বা জিনিস ফেরত না করছে ততক্ষণ পর্যন্ত ওর তওবা কবুল হবে না। এদিক দিয়ে ও তো ক্ষতিগ্রস্ত হবেই। এবং রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে একদম স্পষ্ট ভাবে জিজ্ঞাসা করছেন যে তোমরা বলো তো মাল মুফলিস, মুফলিস কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি, কালকে আমাদের মাঠে সবচেয়ে অসহায় ব্যক্তি কে? সাহাবারা বললেন যে আমাদের দৃষ্টিতে অসহায় বলতে বুঝি মাল্লা দিনার ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সেই হচ্ছে অসহায় ব্যক্তি, সেই হচ্ছে হতভাগা ব্যক্তি। রাসূল সাল্লাম বললেন যে না, সে হতভাগা ব্যক্তি নয়, বরং কাল কিয়ামতের মাঠে সবচাইতে হতভাগা ব্যক্তি, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি হবে সেই যে ব্যক্তি নেকি পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে, পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে। কিসের নেকি? সলাত, সিয়াম, যাকাত, হজ, অন্যান্য যত ইবাদত আছে, হুকুল্লাহ বা আল্লাহর ইবাদত, সেই ইবাদতগুলো করে সে অনেক নেকি সঞ্চয় করবে। এতটা নেকির পরিমাণ যে সে নেকির পরিমাণ কতটা? পাহাড় সমতুল্য। কিন্তু সে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানুষকে ঠকিয়েছে, মানুষের সঙ্গে মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে, মানুষকে মানুষের সঙ্গে অবিচার করেছে, এই সমস্ত যে কাজগুলি সে করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলি মানুষের সঙ্গে সে অন্যায় কাজ করেছে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার থেকে যা যা পাওনা আছে তা পরিশোধ করবেন। কী দিয়ে পরিশোধ করবেন? তার কাছে তো কাল টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সে পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির থেকে কেটে কেটে তার পাওনাদারকে পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত থাকুন, যেহেতু আপনাকে ঠকিয়েছে, আপনি কালকে আমাদের মাঠে নিশ্চিতভাবে ওর নেকির একটা ভাগ আপনি পাবেন, বাকি ও ক্ষতিগ্রস্ত হচ্ছেই নিশ্চিত। দেখুন না, সে আপনার সঙ্গে আপনার এই টাকা ফেরত দিচ্ছে কিংবা মাল ফিরিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে দুটো বিষয় আছে যে আপনি চাইলেও ক্ষমা করতে পারেন, এটা বেশি ভালো ক্ষমা করা। হ্যাঁ, এটা আপনার জন্য কল্যাণকর, লাভদায়ক। ক্ষমা না করাটা ওলামারা অপছন্দ করেছেন, সেজন্য আপনি অবশ্যই ক্ষমা করলে বেশি ভালো। আর যদি বলেন যে না, আপনি কালকে আমাদের মাঠে এর বিচার চাইবো আল্লাহর কাছে, তো সেটা আপনি দাবি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্ষমা করাটা বেশি ভালো, ক্ষমা করাটা বেশি ভালো। সালে সালেহীনরা মানুষকে ক্ষমা ধরে রাখতেন না, অবশ্যই মানুষকে ক্ষমা করতেন। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক এরকম বিজ্ঞ পণ্ডিত আলিম ওলামাদেরকে জানি যারা মৃত্যুর আগে এই ওসিয়ত এবং সার্বিকভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইনশাআল্লাহ আমি কাল কিয়ামতের মাঠে কারুর জন্য কোনো অভিযোগ নিয়ে উঠব না। তো এটা মহৎ গুণ আলহামদুলিল্লাহ, ক্ষমা করতে পারা, ক্ষমা করা। তো যদি সম্ভব হয় তো আপনার জন্য ক্ষমা করে দেওয়াটাই অধিক কল্যাণকর হবে ইনশাআল্লাহ। হাজামা ইন্দুল্লাহ আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।